السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ اللذی کفا والسلام علی عباده اللذی نصطفا ما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وذکر فإن الذکر تنفع المؤمنین اللہم صلی علی محمد وعلى آل محمد کما صلیت علی ابراہیم وعلى آل ابراہیم انکا حمید مجید اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথম প্রশ্ন হইল জয়নুল আহমদ করিমগঞ্জ থেকে সৌদি আরব তা সন্তানের প্রশ্ন হইল যে সন্তান ফুনি ফেলা যাইতেছে আমার এই জয়নুল আহমদ ভাইয়ের প্রশ্ন ইয়াত থেকে খড্ডা আর বড় বালা ব্যবহার করো না থান দ্বারা বড় ইসলামর দেখছি খামর যে ইসলামর লাইনে সৌদিত আরবি মানুষ বা হিন্দিভাষী মানুষ উর্দুভাষী মানুষ এরা পর্যন্ত ফৌসে তান জরিয়া ফৌসানিওর আল্লাহ তান বালা করুক বাকি গুরুর বালা করুক তান প্রশ্ন ইয়াত আলো ফুনি সন্তান ফালা যাইজ জীবনী ফুনি ফালা যাইজ আছে ফালতে পারবা কিন্তু অনেকটা শর্ত খেয়াল নিবা যে সন্তান শিশু সন্তান আনবা ফুনি আনার পরে যেইন আনবা ফালিবা এইন তান প্রথম দুধ খাওয়াইন জানি এই মা যেইন বন্তা দুধ খাওয়াইলেন জানি দুধ খাওয়াই লইব কিতা ই সন্তান আর মা বস ছেলে সন্তান হিসাবে তা আবার জিন্দেগি চলব আর যদি দুধ খাওয়াইন না তে ই সন্তান বড় হওয়ার পরে ই মার সামনে বারণি যাইজ নাই মা সন্তানের সামনে বারণি যাইজ নাই ই মার এই সন্তানে বিয়া পর্যন্ত করতে পারব ই মার আওলাদ রে যারা মেয়ে অকলতা আবার সাদী করতে পারবো ই মার বোন রে সাদী করতে পারবো মোটামুটি সমস্ত হালাল থাকবো যারা আগে আজনবী হিসাবে হালাল হলে হালাল থাকবো আর যদি দুধ খাইলিছে তো এই সময় কিন্তু দুধ খাওয়ার কারণে যারা নসবর কারণে বংশর কারণে রিশতাদারি যারা বিয়া করা হারাম ওলা হারাম হয়ে যাব তার কারণে ফুনি ফালুকা ঠিক আছে বলা কথা কিন্তু ওগুদিকে খেয়াল নিবা জয়নুল আহমদ ভাইয়ের প্রশ্ন রিয়াত্তা গিতানোর দুই নম্বর প্রশ্ন হইল যে যদি সন্তান ফুনি নেওয়া যাইজ হয় তা হইলে যে বাপে ফুনি দিছেন তানর লাগিন তানর সম্পত্তির বাগ ফাইবা নিয়ে আইছিলে ফুনি যে দেব হইব যে সন্তান রে এই সন্তানর তো নসব হইল গিয়া যে বাবায় ফুনি দিছেন এর কারণে এই বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি পরিপূর্ণ হইছিলে ফাইব মেয়ে যদি থাকে তে মেয়েও ফাইব মেয়ে হাফ ফাইব ছেলে ফুল ফাইব তিন নম্বর প্রশ্ন হইল যে জেন ফুনি নিছেন তানর লাগিন তানর সম্পত্তির ভাগ ফাইবা নি আর কি আর জেন আনি ফুনি ফালিছেন তান সম্পত্তির ভাগ শরীয়ত হিসাবে ছেলে বা মেয়ে ফাইতো না এহসান হিসাবে যদি সাইন তে তাইন দিতে পারবা আর নিয়ম লেগে এহসান কর্তা আর যদি দেখা যায় ইলা কোনো মেয়ে ইলা কোনো বাবা আছেন যান কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই শুধুমাত্র ঔ ছেলে বা মেয়ে আনিয়া ফুনি ফালিছেন তে তান ইচ্ছা মতো যতটুক ফারোইন তাই থাকা অবস্থাত গিফট হিসাবে গোরাসতা নাই গিফট হিসাবে তাই বেশ করে দিল কুয়া আর তাই মারা যাওয়ার পরে তান বাইয়ে না সৈন বা তিজা না সৈন হেরা ফাইলিবা এর লাগে ওদিকে খেয়াল নিবা সিরিয়ার বাসিন্দা তানর জয়নুল ইসলাম জয়নুল আহমদ ভাইয়ের সিরিয়ার বাসিন্দা ইন প্রশ্ন করছেন যে তারা কোম্পানির মধ্যে দশজন মানুষ তা হন আর প্রত্যেক নমাজের ওয়াক্ত বিশ মিনিটের সময় দেওয়া হয় পাঁচজন মানুষ নমাজের জমাতে যাইবার লাগে ওই সময় ফার্স্টজন জম্মা তো না গিয়ে যদি ব্যক্তিগতভাবে নমাজ পড়িয়া আর বাকি যে সময় আছে ওখান গিয়ে রেস্ট লইলেন রুমের মধ্যে এইটা যাই যাইবনি আমার জৈনুল আহমদ ভাইয়ের জরিয়ায় সিরিয়ার ভাইয়ে প্রশ্ন করলা এখন ম্যানেজারের তরফ থেকে বিশ মিনিট দেওয়া হয়েছে নমাজের লাগে তাইন তাইন জমাতো না গিয়া মসজিদও না গিয়া কোম্পানির মধ্যে যদি জমাতে পড়েন আলহামদুলিল্লাহ বালা হতা জমাতর সব পাইলা আর পরবর্তী সাত মিনিট দশ মিনিট সময় রইল হনাইন গা তাইন তাইন নিজের বাসাত নিজের রুমো গিয়া আরাম হল্লা যাই আছে ফারবা কারণ এই সময় নিজের জিসিমর হক আছে ইন্নালি বদনিকা আলাইকা হক্কান হদিস হইছেন তোমার জিসিমর হক আছে ইন্নালি আইনিকা আলাইকা হক্কান তোমার চকুর হক আছে তোমার চকুর হক রে আদায় করো ইন্নালি জারিকা আলাইকা হক্কান এর কারণে এইলা হিসাবে আপনারা সাইন তে আপনারা এই কোম্পানিতে কি তুয়া নমাজ পড়িয়া নিশ্চিন্তা এর পরে গিয়ে হনো আরাম করিয়া বা দেয় আয়োগ কইন তোর অসুবিধা নাই বেশ পালা কথা জয়নুল আহমদ ভাইয়ের আরও একটা প্রশ্ন হইল যে জুম্মার নমাজ মুঠ ক্ষত রাখাত বা ক্ষত রাখাত করা বাধ্যতামূলক জুম্মার নমাজের মধ্যে বিভিন্ন মানুষে বিভিন্ন এখতলাফ করেন তবে আমার এই বাইন তোরে কই আর জুম্মার নমাজ খেয়াল নিবা তাহিয়াতুল ওয়াজু বা দখলিল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ
জুম্মার লাগে কোনো শর্ত নাই। আপনি যে কোনো অক্তর নমাজ তাহিয়াতুল ওযু বা দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়তে পারবা, অজু হরিয়া গেছেন কোনো জায়গাত মসজিদ বা এমনি কোনো জায়গার মধ্যে অজু হরিয়া আসুন গরর মধ্যে রুমর মধ্যে, তো দুই রেখাত তাহিয়াতুল ওযু ফড়ি লকা, কোনো মসজিদ গিয়া ডুকসন তাহিয়াতুল মসজিদ ফড়ি লকা, এর কারণে এটা জুম্মার মধ্যে কোনো শর্ত নাই। কিন্তু জুম্মার প্রথম চার রেখাত কাবলাল জুমা সুন্নত মক্কাদা ফড়তে লাগব, আর জুম্মার ফরে চার দুই রেখাত আছে জুম্মার ফর যিগান তো জানি, আর জুম্মার ফরে আবার আছে চার রেখাত বাদাল জুম্মা, এই আট রেখাত সুন্নতে মক্কাদা ফড়তেও লাগব, না ফড়লে গুণ হইব। আর মাঝখানো আছে দুই রেখাত ফরজ গেছে এই দশ রেখাত, এই জুম্মার দশ রেখাত নমাজ ফড়তেও লাগবো, এটা কি কম ফড়লে হইতো না, বেশ যদি ফড়তা চাইন তে বাদাল জুম্মার ফরে আরও দুই রেখাত নমাজ আছে। এই দুই রেখাত নমাজরে ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ রহিমাহুল্লাহ, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিভিন্ন লাইনে এখতলাফ করিয়া উলামা হলে রায় আনছেন বাদর দরাখাত ফড়িলাও, যদি সুন্নতে মক্কাদা থাকে তে আমি গুণাগার হইলাম না ফড়িলাম, আর যদি ফড়ি না আর সুন্নতে মক্কাদা থাকে তে আমি গুণাগার হইজিম, এর কারণে বাদর দরাখাত ফড়ার চেষ্টা করবা। আর এর আগে আর পিছে ইলা কোনো নমাজ জরুরি নাই, জরুরি ইনশাল্লাহ দশ রাখাত ওখানে ফড়তেও লাগবে।